বন্ধুরা, আজকে দেখেন আপনাদের রেসিপির নাম হালিম তৈরি টিকিনি হচ্ছে। নয়, বন্ধুরা, তো টিকিনি নয়, প্রথমে দেখেন আমরা এখানে যেটা করতেছি, মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর মৃদু পরিমাণ তেল যতটুকু লাগবে পরিমাণ মতো তেল আমরা তেল দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে এক্সট্রা পেঁয়াজ লাগবে সেটা আমরা দেখেন এখানে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার সিস্টেমটাও দেখেন কত সুন্দরভাবে কেটে নেওয়া যায় পেঁয়াজটা, এই যে দেখেন। তো বন্ধুরা, এইভাবে দিয়ে আমরা এটাকে সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি। এরপর আমাদের রেসিপি দেখেন, পাশে আমাদের হালিমের রেসিপিটা, এই যে দেখেন। অলরেডি এটাকে কি অলরেডি গরম পানি করে ফুটানো হয়েছে একটু। তো এই মুহূর্তে আমরা দেখেন এখানে যেটা করব, এটাকে একটু সুন্দর করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এর পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিস দিব, সেটা হলো এটা দেখেন, এটা আমরা দিচ্ছি হলো হালিমের মশলা, হালিমের প্যাকেট থেকে নিচ্ছি। এই যে এই গোশটা আপনার সিদ্ধ করা আছে পরিমাণ মতো, এবং এটাকে সুন্দর করে প্রসেসিং করে রেডি করা আছে আগে থেকেই। আপনারা চাইলে মশলা টশলা দিয়ে সবকিছু সিদ্ধ করে রাখবেন, দেন তারপর আমরা এইভাবে সেটাকে আবার নতুন করে মশলা দিয়ে আবার সেটাকে একটু জ্বালে আপনারা তা দিবেন। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দেন আমরা এটা ছেড়ে দিব। এখানে দেখেন আমরা একটু সাইডে যেটা করতেছি, এটা আমরা মৃদু আকারে একটু আপনার অল্প পরিমাণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই ভেজেটা এটা আমরা যখন হালিমটা রেডি হয়ে যাবে তখন হালিমের উপরে এটা আমাকে সুন্দর করে ছিটিয়ে দেওয়ার জন্য, তো সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন, চাইলে আপনারা একসঙ্গে দুইটার কাজ করে নিতে পারবেন। এই যে দেখেন, অল্প সময়ের মধ্যে দেখেন ইনশাল্লাহ যে সুন্দর করে আমরা এটাকে রেসিপিটা উঠায় নিচ্ছি। এই দেখেন, আপনারা কিছুই না, একবারে আপনারা চাইলে আমরা চামচ ছন্নি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনোভাবে সেটাকে নিতে পারেন। এই যে দেখেন, এখন দেখেন আমরা আমাদের যেই এখন আমরা মশলাটা ছেড়ে দিলাম, সিদ্ধ করা গোশটা আমরা এখন এটাকে সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি। যদি চুলা ধরতে সমস্যা হয়, এইভাবে আপনারা হাতের যেই ধরার ইয়েটা ধরবেন এইভাবে, তার তাপ লাগবে না হাতে। আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা এক এক এলাকায় আমরা বলি, এখানে ধোকড়া বলি, বাট আপনারা চাইলে এই ধরনের হাতের হাতল ধরে সেটাকে চিমটা দিয়ে ইজিলি এই কাজগুলো করতে পারেন। এবং দেখেন অলরেডি কিন্তু একটা আপনার কালারটা অনেক সুন্দর একটা কালার অলরেডি তৈরি হয়ে গেছে, কালা ভুনার মতো দেখতে। তো দেখেন এটাকে আমরা সুন্দর করে আপনার রেসিপিটা মিক্সার। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা রেসিপিটা অলরেডি কালা ভুনা রেডি হয়ে গেছে অলরেডি অনেকটা। এটা যত সুন্দর করে আপনি এটাকে করবেন তত, দেখেন আমরা এটাকে সুন্দর করে প্রসেস করতেছি। অলরেডি দেখেন কালা ভুনাটা অলরেডি কালো হয়ে আসছে, তো একটু যত সুন্দর করে কষাবেন সে স্বাদটা তত সুন্দর আসবে। তো দেখেন আমরা এর পরের যে ব্যাপারটা হচ্ছে সেটা আমরা দেখেন সুন্দর করে সেটাকে আমাদের হালিমটা সুন্দর করে ছেড়ে দিচ্ছি। দেখেন আমরা এটাকে সুন্দর করে এখন মিক্সচার করতেছি। দেখেন আপনার এটাকে সুন্দর করে আমরা মিক্সচারটা অনেক জন সুন্দর হয় সেই জন্য আমরা এটাকে সুন্দর করে আপনার মিক্সচার করতেছি। দেখেন আমরা রেসিপিটার মধ্যে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন চারিদিকে তেলের ইয়াটা চলে আসছে, পানি দিয়ে দিলাম। দেখেন আমরা যা সাধ্য মতো যেটা আপনি মনে হচ্ছে পানি দিতে হবে সে অনুপাতিক হারে পানিটা দিয়ে দিবেন আপনারা। বন্ধুরা এখানে পানি দিয়ে দিলাম, দেখেন আমরা এটাকে প্রায় আমরা আমাদের যে রেসিপি সেখানে মোটামুটি 1 কেজির মতো পানি দিয়ে দিলাম। কিছু না, এটাকে সুন্দর করে একটু রেসিপিটা দেখেন গরম হবে এবং এটাকে সুন্দর করে একটা ব্রাইটনেসটা ফুটে উঠবে।
এটা যখন ফুটবে তখন জিনিসটাকে অ্যাকুরেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কারণ নামাজের কোনো বিকল্প নাই, সবাইকে আমাদের একদিন মারা যেতে হবে বন্ধুরা। সো অবশ্যই অবশ্যই যার যার জায়গা থেকে নামাজ পড়বেন, কারণ আমাদেরকে পাই টু পাই সব কিছুর হিসাব দিতে হবে। এই যে দেখেন হালকা তাপে, এটা সাত আট মিনিট হয়তো হালকা তাপে আপনার এভাবে ফুটাবেন।